আরে দাঁড়াও না বাপু একটু সময় দাও আমি একটুখানি বানিয়ে দিচ্ছি আই পিছকো থামলি তুই কেন থামো মানা বানালে আমরা খাবো না কি হচ্ছে কি এবার দেরি হয়ে যাবে তো হোক ভালোই হবে স্কুলে যাওয়া হবে না সারাদিন মায়ের কাছে থেকে যাব মীরা ডাকো তো আমার এসব একদম ভালো লাগছে না যা ছেলে মেয়ে সে এসে সামলাক বাপু আবদার কত কদিন আগে অবধি তোমার ছেলে তোমার নাম শুনলে মুখ দেখা তো এখন দেখো বলছে তোমার হাতের করে দেওয়া খাবার ছেড়ে কিনে নি খাবেন এই 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 একদম না তুমি একদম রান্না করে যাবে না এপিসকু তোমার বাবাকে ডাকো ব্রেকফাস্টটা করে দেবে একদিন মল্লারি রান্নাটা করবে তুমি যে কি বলো না দিদি কাল চিনি ছাড়া পায়েশ করেছিল আজ আবার নুন ছাড়া রান্না করবে সে খাবার কি ওদের মুখে রুচবে নাকি তুমি যে কি না একেবারে মল্লা কি ওসব পারে নাকি ঠিক আছে কোমলকে যদি রান্না করে যেতে নাও দাও আরো অনেকে আছে তারা তো রান্না করতে পারে তাই না তাই তো সেই তো বৌদি বাড়িতে তো আরো কত লোক আছে জয়া কত বছর তোমার হাতে রান্না খাই না আজ একটু রান্না করো না তুমি আপনাকে না একটা পরামর্শ দিই কোমলের কর্তৃত্বটা মেনে নিন আমি তো রান্না করতেই পারি কত দিন আমি রান্না করিনি তোমরা যখন আবদার করছো না আমি আজ রান্না করব বলো বলো তোমরা কে কি খাবে বলো আমি রান্না করব কোমল তুমি কি খাবে হ্যাঁ মীরা তুমি কি খাবে আমি আমি তো কিছু খাবোই না আমি তো মন্দিরে যাব তাই না জয়া বাবা আমি ঠাকুরের কাছে বলেছিলাম যে কত করে বলেছে যেন তোর আর মল্লারে মিল হয়ে যায় যেন গিনি সুমতি ফিরে আসে ঠাকুর আমার মান রেখেছেন না এবার তো ঠাকুরের একটা পুজো পাওনা হয় তাই না আচ্ছা চ না আমি বারণ করেছি নাকি না না ও তো শরীর খারাপ ও কি করে যাবে বলো তো ঠিক আছে মীরা ও যখন এত করে আবদার করছে না ওকে নিয়ে যাও আমি থাকবো তো